বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিল্লাহ সালাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীসহ যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার বাধ্য এবং বশ করার এবং বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি বর্ণনা করার আগেই আপনাদেরকে বলে রাখি যে এই আমলটিকে আপনারা হচ্ছে যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের ছেদে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা যে কোনো পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন সে দূরে থাকুক আর কাছে থাকুক এতে কোনো প্রকার সমস্যা নেই দূরে থাকলেও যে ধরনের ফলাফল পাবেন কাছে থাকলেও সেই ধরনের ফলাফল পাবেন ইনশাআল্লাহ এই আমলটি এতটাই চমৎকার যে করা মাত্রই এমনভাবে চারজন আমল করবেন সেই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হয়ে যাবে তার মস্তিষ্ক কলফ স্থান এবং সারা শরীরে আপনার জন্য এমন উত্তেজনা সৃষ্টি হবে এমন পাগলপাড়া সে হবে যে ছুটে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে এক মুহূর্তের জন্য সে কোথাও ঠিকতে পারবে না পৃথিবীর কেউ বাধা দিয়েও তাকে আটকাতে পারবে না এক আল্লাহ তালা ছাড়া এই আমলটির দুইটি নিয়ম আমি আপনাদেরকে বলে দিব এবং এই আমলটি করতে হয় সৌরাতুল ইয়াসিনের এক নাম্বার আয়াতের মাধ্যমে এ না আনা আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আয়াতটি দেখিয়ে দিই এরপরেই আমি আপনাদেরকে কীভাবে আমল করবেন দুইটি নিয়মই আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দেব ইনশা পবিত্র কবিত্র এই আয়াতটির মধ্যে আল্লাহ তারা যে বিশেষ ফরেস্তা এবং বিশেষ জিনের সম্পর্ক রয়েছে তারা আল্লাহ তালার হুকুমে আপনাকে কামিয়াব করার জন্য এমনভাবে আপনার জন্য কাজ করবে যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এ আমলটি

সেটি হচ্ছে প্রথমে আগেই বলেছিলাম আমলচির দুইটি নিয়ম রয়েছে একটি হচ্ছে তার মাথার চুল যদি আপনি তার মাথার চুল সংগ্রহ না করতে পারেন তার নামের উপরে কালো কাইতন বাজার থেকে এক দামে কিনে আনবেন এরপরে আপনার মাথার চুল এবং তার মাথার চুল একত্রে করে রসির মতো একটু করে পাকাবেন পাকানোর পরে আপনি যেটি করবেন এ পবিত্র আয়াতটিকে পাঠ করবেন ইন্না যে আলনা থেকে শুরু করে মকমা হন এই পর্যন্ত পাঠ করার পরে যদি মনে করেন যে আপনি আরবি পাঠ করতে পারেন না তাহলে বাংলাতেই বলবেন নিয়ে আসো অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের দিকে অথবা অমুকের মেয়ে অমুকের দিকে যদি আরবি বলতে পারেন তাহলে বলবেন আহ দাওয়াত ফোলান ইবনে ফোলানাতুন ইন দা ফোলানাতুন মিনতে ফোলানাতুন এই কথা বলে আয়টি পাঁচ করার পরে বাংলাতে অথবা আরবিতে কথা বলে একটি গিরা দিবেন এবং সেই গিরার মধ্যে আপনি হচ্ছে ওই দুইটি চুল বা একটি চুল আরেকটি একটি আয়তনের যে আগের মতো রশির মতো পাকিয়েছেন সেখানে একটি গিরা দিবেন এরপরে আবার এই আড়েটি পাঠ করবেন আবারও ফুদি আরেকটি গিরা দিবেন এভাবে সাতবার পাঠ করবেন সাতটি গিরা দিবেন দেওয়ার পরে আপনি যেটি করবেন এই দুইটি চুল অথবা এই একটি চুল একটি কাইতনের উপরে যে সাতটি গিরা দিয়েছেন সেটিকে আগুনের মধ্যে পোড়াবেন হয় গ্যাসের চুলা অথবা মাটির চুলা অথবা কয়লার চুলার মধ্যে পোড়াবেন ঠিক পোড়ানোর সময়ও আপনি যত সময় পারেন এই আয়াতটি পাঠ করবেন আর পরে যে আজিমারটি পাঠ করতে বলেছি বাংলাতেই পাচ করেন আর আরবিতে পাঠ করেন যে কথাগুলো অর্থাৎ এই আয়াতের পরে যে কথাগুলো ফোদওয়ার সময় বলতে বলেছি আরবিতে বলেন আর বাংলাতেই বলেন এই কথাগুলোকেই আপনি হচ্ছে বলতে থাকবেন কমপক্ষে এক ঘন্টা পর্যন্ত যে আগুনে এগুলোকে পোড়াবেন সেই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এবং সেখানে বসে যার জন্য আমল করছেন তার কথা মনে পড়েন চিন্তা করে এই কথাগুলো বলবেন এই আয়াত এবং এই কথাগুলো বলতে থাকবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনার কাছে থাকুক আর দূরে থাকুক ওই আমল করার পর থেকে সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ আর একটি আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভ করার জন্য হয় আপনাকে সরফুল তাহসিন করতে হবে অথবা দাবাত যাজার করতে হবে অথবা একটি আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভের জন্য চারটি শর্ত মেনে আমল করতে হয় সেই চারটি শর্ত মেনে আমল করতে হবে একটি আমল থেকে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য আরো বিশেষ কিছু নিয়ম রয়েছে এই প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও রয়েছে এগুলো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নিয়ে তারপরে আমলটি করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম আপনাকে যে আপনি আমলটি করে উঠে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তারা আপনাকে ওই আমল থেকে কামিয়াবি দান করবেন ইনশা আল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজতিনি আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যা নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাদত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত নিতে চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন عملت الندوة وقد السلام عليكم ورحمه الله وبركاته